করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জ সদর সিঙ্গার এবং খাতুন উপজেলার সাতটি এলাকাকে কিন্তু রেড জোনে নির্ধারণ করে সেগুলোতে কিন্তু গতকাল রাত থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইতিপূর্বে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে রেড জোন ঘোষণাকৃত এলাকাগুলোতে কিন্তু কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারবে না এবং সকল ধরনের দোকানপাট শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। আমরা সকালবেলা কয়েকটি রেড জোন ঘোষণাকৃত এলাকাতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে, মানুষজনের রাস্তায় কিন্তু একেবারে দেরি হচ্ছে না, কয়েকজন মানুষ চলাচল করছে। আর এই রেড জোন ঘোষণাকৃত এলাকাগুলোতে মনিটরিং এর জন্য যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তারা কিন্তু সকাল থেকে মাঠে কাজ করছে। আমরা ইতিমধ্যে কয়েকটি জায়গায় খবর পেয়েছি যে রেড জোন ঘোষণাকৃত এলাকাগুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে ওষুধের দোকান ব্যতীত যে দোকানগুলো খোলা ছিল তাদেরকে কিন্তু জরিমানা করেছে ইতিমধ্যে প্রশাসন থেকে। আর যে লোকগুলো রেড জোন এলাকা ঘোষিত এলাকাগুলোতে ঘর থেকে বেরোচ্ছিল তাদের প্রশাসনের লোকজন বুঝিয়ে কিন্তু ঘরে পাঠিয়ে দিচ্ছে।